بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه من أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شمعنا تابعون أبني تنتي برسنا شان برسنا যে আসারের পরে কি বাচ্চাদেরকে পড়ানো যাবে কিনা না আরবি পড়া বা বাংলা যে কোনো পড়া অবশ্যই আসরে পরে পড়ানো যাবে পড়তে পারবে কোরআন তেলাওয়াত করা জিকির করা লেখা পড়া করা যে কোনো জিনিস পড়তে পারবে তাদের কোনো বাধা নেই কারণ আল্লাহ আলামিন লেখা লেখাপড়ার জন্য শিক্ষা অর্জনের জন্য কোনো নির্দিষ্ট নির্ধারিত সময় নিষেধ করেন নাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় দিনের শিক্ষা করা যায় কিন্তু আসরের পরে যে হাদিসে আসছে সেটা হচ্ছে নফল নামাজ পড়া যাবে না শুধুমাত্র নফল বাড়তি নামাজ আসলে পরে মানে পাঁচটা নিষিদ্ধ সময় রয়েছে এই যে বাড়তি নফল নামাজ গুলা পড়া যাবে অর্থাৎ যেগুলা কারণ ছাড়া অর্থাৎ তাহি তুল উজু কারণ আছে উজুর কারণে এটা পড়া যাবে যে কোনো সময়টার জন্য কোনো নিষেধ নিয়ম নাই নিষেধ নাই ঠিক তেমনি ভাবে মসজিদ তারপরে কাদা নামাজ তারপরে ফজরের জিরে কাদ নামাজ আর যারা নফল ফরয নামাজের কাজা আছে বা তাওয়াফের দুই রাকাত নামাজ যে সমস্ত নামাজগুলোকে কারণ রয়েছে এগুলা পড়া যাবে এগুলোর কোনোrestriction আছে কিন্তু বাড়তি নফল নামাজ যেটা হচ্ছে এমনি মানুষ মনে চাইলো যে আমি শুধুমাত্র দুই রাকাত নফল নামাজ পড়ব তো এরকম এমনি নফল নামাজ যেটা নাকি বাড়তি কোনো কারণ ছাড়া এই ধরনের নফল নামাজ পাঁচটা সময় নিষিদ্ধ অর্থাৎ আসরের পরে সূর্য ডুবে পর্যন্ত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং সূর্য যখন মাথার উপরে থাকে বারোটার সময় তখন আর সূর্য ডুবার সময় আর সূর্য ওঠার সময় এই পাঁচটা সময় নিষিদ্ধ বাড়তি নাগর কিন্তু লেখাপড়া যেটা আছে এটা যে কোনো সময় করা যাবে তাতে কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ আপনি বাচ্চাদেরকে যে কোনো কোরআন পড়াতে পারেন যে কোনো শিক্ষা দিতে পারেন আল্লাহ সবাইকে দিনের বিধান বুঝে আমল করার তফিদান করুক আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি বাংলা বা ইসলামী ব্যাংক থেকে লোন নিতে পারবেন কিনা ইসলামী ব্যাংক যদি সুদবিহীন লেনদেন করে আপনার সাথে তাহলে অবশ্যই আপনি লোন নিতে পারেন যেখানে সুদবিহীন মানে সুদ ছাড়া আপনাকে যদি সুদের সুদ কেন্দ্রিক কোনো লেনদেন না করে তাহলে সেখানে আপনি লোন নিতে পারবেন আপনার তিন নম্বর প্রশ্ন ছিল যে টাকা রাখা যাবে কিনা ইসলাম ব্যাংকে এটার উত্তর তাই যে ইসলামী ব্যাংক যদি সুদবিহীন লেনদেন করে তাহলে অবশ্যই সেখানে টাকা রাখা যাবে কিন্তু সরাসরি যে সমস্ত ব্যাংকের মধ্যে সুদ ঘোষণা দিয়ে সুদ সুদ ভিত্তিক লেনদেন করে সেটা সুদ নেওয়া সুদ খাওয়া সুদের সাথে যেকোনো ধরনের সম্পর্কিত রাখা অনেক বড় গুনাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ হলবে রিবা আল্লাহ বললাম বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তো কাজেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের যে নিয়মগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করে তফিদান করুক এবং সকল ধরনের হারাম এবং কবিরা পাপ থেকে কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ওহাম্মী